আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইনভেস্টমেন্ট প্র্যাকটিস বিডির পক্ষ থেকে। তো আজকে হচ্ছে আমরা কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড নিয়ে একটু আলোচনা করব বা একটু অ্যানালাইজ করার চেষ্টা করব। ফার্স্টে হচ্ছে আমি একটু ফান্ডামেন্টাল দিকটা দেখি যে কেডিএস শেয়ারের ফান্ডামেন্টাল দিকটা কেমন। কেডিএস শেয়ারের ফান্ডামেন্টাল দিকটা হচ্ছে ন্যাভ 25 টাকার মতো, ইপিএসটা ভালোই দেখাচ্ছে 2.43 টাকা গত বছর থেকে বেশি, ডিভিডেন্ড 15% দেয় আর পি রেশিও হচ্ছে 32 এর মতো। তো টোটাল নাম্বার অফ শেয়ার 7 কোটির মতো আর পাবলিক হোল্ডিং প্রায় 1.5 কোটির মতো। সো এই জায়গাগুলো হচ্ছে ভালো একটা জায়গা, মোটামুটি ন্যাফটা ঠিক আছে, চলে সমস্যা নেই, ইপিএসটা হচ্ছে ভালো 2.43 টাকা আসতেছে আর নাম্বার অফ শেয়ারও কম, পাবলিক হোল্ডিংয়ে প্রায় 1.5 কোটির মতো শেয়ার আছে। সো যেই জিনিসের সাপ্লাই কম থাকে সেই জিনিসের ডিমান্ড বেশি থাকে, এটা আমরা সবসময় জানি। এখন দেখার বিষয় কেডিএস এর ডিমান্ডটা আসলে কেমন হওয়া দরকার বা কেমন হওয়া উচিত। ফান্ডামেন্টাল দিক থেকে আরো কিছু জিনিস হচ্ছে আলোচনা করব, এই জায়গাগুলো একটু ক্লিন করে নিই। ফান্ডামেন্টালের যে ব্যাপারটা সেটা হচ্ছে কেডিএস এর ইপিএস গুলো যদি আমরা দেখি, কেডিএস এর ইপিএস আর ডিভিডেন্ড হচ্ছে একটা কনসিস্টেন্সি বজায় রেখেছে, অর্থাৎ যেহেতু এটি একটি ইঞ্জিনিয়ারিং শেয়ার আর এই ক্যাটাগরির শেয়ার, ইপিএসটা 2018 থেকে 2.20 টাকা, 2.21 টাকা, 18 পয়সা এরকম একটা কনসিস্টেন্সি ছিল, এই বছর 43 পয়সা বেড়েছে। আমি এটাও সেম ক্যাটাগরিতে রাখলাম ইপিএসটা, আর ন্যাফটাও যদি থাকি ন্যাফটাও সেম একটা কনসিস্টেন্সি বজায় রেখেছে। করোনার মধ্যেও হচ্ছে প্রাইসটা কম ছিল না, উইচ ইজ আ ভেরি গুড সাইন, ফান্ডামেন্টাল দিক থেকে শেয়ারটি স্ট্রং, অর্থাৎ আপনার করোনার মধ্যে করোনার পরিস্থিতিতে যখন সব কোম্পানিগুলো একটু লসের সম্মুখীন ছিল কিন্তু কেডিএস ঠিক একই কনসিস্টেন্সি বজায় রেখেছে। আর ডিভিডেন্ডগুলো যদি দেখেন, করোনার সময় অনেক কোম্পানি 0% ডিভিডেন্ড দিয়েছে, কেউ নো ডিভিডেন্ড দিয়েছে, কেউ 1-2% দিয়েছে। সো কেডিএস এর ব্যাপারটা হচ্ছে সে প্রতি বছর 15% ডিভিডেন্ড দেয়, প্রতি বছর দুইটার কম্বিনেশনে দেয়, কিন্তু 2021 সালে শুধু ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 15%। সো ওভারঅল দিক থেকে কেডিএসটা ফান্ডামেন্টালি একটু স্ট্রং শেয়ার বলবো আমি। অ্যান্ড চার্ট অ্যানালাইসিসের যে ব্যাপারটা আমি যদি বলি, গত সেপ্টেম্বর 2021 থেকে আমরা হচ্ছে উইকলি প্যাটার্নের মধ্যে আছি। গত সেপ্টেম্বর 2021 হচ্ছে প্রাইস ছিল 76 টাকা আর বর্তমানে হচ্ছে এখন সেই জোনেই অবস্থান করতেছে, আর লোয়েস্ট প্রাইসটা ছিল প্রায় 51 টাকা গত এক বছরের মধ্যে। কিছুটা এখানে লক্ষণীয় বিষয় যে জিনিসটা আছে এই শেয়ারের মধ্যে, আমরা যেহেতু উইকলি প্যাটার্নে আছে আমি আরেকবার মেনশন করে দিলাম ব্যাপারটা, উইকলি প্যাটার্নের মধ্যে যে জিনিসটা লক্ষণীয় বিষয় সেই জিনিসটা হচ্ছে এই আপট্রেন্ডটা। এই আপট্রেন্ডটা একটু লক্ষ্য করার মতো একটা জিনিস, এর কারণটা হচ্ছে এই আপট্রেন্ডটা শুরু হয়েছিল প্রায় জুনের 1 তারিখ থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত। এই আপট্রেন্ডটা ছিল জুনের 1 তারিখ থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত। আর আমরা ওভারঅল মার্কেটটা যদি দেখি, ওভারঅল মার্কেটের কী অবস্থা ছিল জুনের 1 তারিখ থেকে আগস্টের 15 তারিখ, আমি একটু আগে যে জিনিসটা দেখেছিলাম যে 1000 পয়েন্ট মার্কেট মাইনাস হয়েছিল জুনের 1 তারিখ থেকে, এই যে এই জায়গা থেকে, অর্থাৎ 6500 ছিল জুনের 1 তারিখ 2022, 6500 থেকে প্রায় হচ্ছে মার্কেট 6000-এ নেমেছে, অর্থাৎ 500 পয়েন্ট মাইনাস হয়েছিল, 2 মাসে 500 পয়েন্ট মাইনাস হয়েছে, 6000 থেকে 500 পয়েন্ট মাইনাস হয়েছে, উইচ ইজ প্রায় 9% মার্কেট মাইনাস হয়েছে, এটা খুব বড় একটা সংখ্যা 2 মাসের মধ্যে। আর সেই জায়গায় হচ্ছে কেডিএস শেয়ারটা প্রায় 38 টাকার মতো গেইন করেছিল। এখন এই জায়গায় ব্যাপার একটা একটা নোট ডাউন বা একটা হচ্ছে ফ্যাক্ট যেটা আমি বলবো, যে এই জায়গাটার মধ্যে যারা বাই করেছে তারা কি আসলে সাধারণ বিনিয়োগকারী হতে পারে, এটা বলাটা খুব মুশকিল। কিন্তু কমন সেন্স যদি আমরা একটু ইউজ করি, যে একটি শেয়ার বা ওভারঅল মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ডের দিকে আছে আর একটি শেয়ারের প্রাইস হচ্ছে আপ ট্রেন্ডের দিকে আছে, তো এই সময়টা এই শেয়ারগুলোর বায়ার কে ছিল,
অবশ্যই সেই সেই বায়ার এমনই বায়ার ছিল যার ওভারঅল অ্যানালাইসিসটা খুব ভালো। কারণ হচ্ছে যারা এই পজিশনে বাই করতে পারবে অবশ্যই তার ধারণা যে আমি এর চেয়ে বেটার পজিশনে সেল করব, হয়তো ব্যাপারগুলো রিলেট করতে পারতেছেন। একটি ব্যক্তি অর্থাৎ একটি ব্যক্তি যারা এই পজিশনে এই জায়গাতে বাই করতে পারে তার ধারণা অবশ্যই আমি এখানে সেল করব, ঠিক না? জিনিসটা তো এমন না, সে এটা ধারণা করবো না যে আমি এখানে সেল করব। তার ধারণা অবশ্যই আমি তো অ্যাটলিস্ট 10% যদি হিসেব করি এখান থেকে হয়তো এই জায়গা অর্থাৎ 110-97 থেকে 10% হিসাব করলে মিনিমাম আমি একটা আইডিয়া দিলাম আপনাদেরকে। তো এটা হচ্ছে একটু ভাবার বিষয়। এক হচ্ছে এটা যে মার্কেট যখন ফল করেছিল প্রায় 500 পয়েন্টের মতো, ওই সময় হচ্ছে KDS এর প্রাইসটা আপ ট্রেন্ডে ছিল প্রায় 38 টাকা। এখন এই 38 টাকাতে মার্কেট ছিল পজিটিভের দিকে, তো এটা কে বাই করেছে আর কে সেল করেছে তা আমাদের দেখার বিষয় না, আমরা তো চার্ট অ্যানালাইসিস করব। আমরা হচ্ছে ট্যাগগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করব যাতে আমরা চার্টের সাথে সেটা রিলেট করতে পারি, রিলেট করার যাতে একটা ব্যাপার থাকে। আচ্ছা এখন দেখি যে আমাদের যে সাপোর্ট জোনটা, সাপোর্ট জোন হচ্ছে ফ্লোর প্রাইস 77 টাকা দেয়া, তাহলে আমরা সাপোর্ট জোন 77 টাকা দিয়ে দিলাম। অ্যান্ড 77 টাকা একটি ভালো সাপোর্ট আছে, সমস্যা নেই কোনো। উইকলির জায়গা থেকে উইকলি প্যাটার্নের দিক থেকেও 77 টাকা একটি ভালো জোন আছে, আমরা 77 আরো স্পেসিফিক ভাবে দেই। অলমোস্ট 77 হয়েছে, আচ্ছা যাই হোক অলমোস্ট 77 হয়েছে, একটু ইরোর আছে। তো একটা জিনিস দেখতে পাচ্ছি যে হ্যাঁ এইটা একটা রেজিস্ট্যান্স ছিল, যখন শেয়ারটা এই জোনে ছিল এই জোন থেকে যখন উপরে আপ ট্রেন্ড কমপ্লিট করেছে সে হচ্ছে তার এই যে এই রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে, ব্রেক করে বর্তমানে ফ্লোর প্রাইস দেওয়ার কারণে এই রেজিস্ট্যান্সটা অটোমেটিক্যালি সাপোর্ট হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। সো ব্যাপারগুলো খুবই আমি বলবো চমৎকারের মতো। আসলে যদি এই ফ্লোর প্রাইসটা উঠিয়ে দেওয়া হয় তাহলে নেক্সট সাপোর্ট যেটা হবে সেটা প্রায় 68 টাকার কাছাকাছি, হ্যাঁ 68 টাকার কাছাকাছি। এখন অর্থাৎ আমরা দুটো সাপোর্ট পাইলাম, যে একটা বর্তমানে ফ্লোর প্রাইস আর এটা যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে 68 টাকা। বর্তমানে প্রাইসটা হচ্ছে বর্তমানের প্রাইস এখন একটু ডেইলি যে চার্ট সেটার দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো। বর্তমানের প্রাইসটা হচ্ছে 78.80 টাকা, আর এর রেজিস্টেন্স কোনটা তাহলে? এর রেজিস্টেন্স হচ্ছে 98 টাকা। বর্তমানের প্রাইসটা হচ্ছে 78 টাকা আর এর সাপোর্ট 77 টাকা, রেজিস্টেন্স হচ্ছে 98 টাকা। তো নেক্সট রেজিস্টেন্স শুধু আমরা একটাই দেখতে পাচ্ছি। আমরা যদি মান্থলি চার্টে যাই, মান্থলি চার্টে দেখবো কোনো রেজিস্টেন্স আছে নাকি। মান্থলি চার্টেও আমরা এর আগে কোনো রেজিস্টেন্স খুঁজে পাইনি। আমরা উইকলি চার্টে তাহলে চলে যাই, উইকলি চার্টের মধ্যে ঠিক আছে আমরা তাহলে রেজিস্টেন্স শুধু একটাই পেয়েছি, এরপর কোনো রেজিস্টেন্স নেই। অর্থাৎ এই রেজিস্টেন্সটা যদি সামহাও ব্রেক করে তাহলে নেক্সট যে রেজিস্টেন্সগুলো হবে সেটা কেমন হতে পারে, আচ্ছা সেটাও একটু দেখব। সেটা হচ্ছে আমরা এইভাবে দেখি, উইকলি চার্ট দুঃখিত ট্রেন্ড ফিবোনাচি হয়ে আছে। আচ্ছা হুম
আসলে এইটা এইটা ডাউন ট্রেন যদি ধরা হয় তাহলে ব্যাপারটা ঠিক হবে না, আমরা এই জায়গাটা ধরি তাহলে ক্লিয়ার হবে। দুইবারে ব্যাপারটা একটু দেখব যে এইখান থেকে হচ্ছে এই সোম, এরপর হচ্ছে আরে তো এখন মোটামুটি আমাদের ভালো মতো ফিবোনাসিটা একবারে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কে ভালো মতো স্যুট করেছে বা মিট করেছে বলা যেতে পারে। রেজিস্ট্যান্স যেটা আছে 97 টাকা, উইচ ইজ পারফেক্ট, এন্ড এরপর যদি এটাকে ব্রেক করে তাহলে 128 টাকার একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। তো নেক্সট রেজিস্ট্যান্স আমরা বলতে পারি যে এই জোনটা যদি এই এই জায়গাকে অর্থাৎ 96 বা 98 কে ব্রেক করে তাহলে নেক্সট যে জোন বা রেজিস্ট্যান্স থাকবে সেটা হচ্ছে 128 টাকার দিকে। তো বর্তমান জায়গা থেকে হচ্ছে সাপোর্ট বা স্টপ লস হচ্ছে প্রায় 1% কম বা 1% কাছাকাছি, আর বাকি হচ্ছে স্টপ লস যেহেতু দেয়া আছে অবশ্যই এখানে কিছুটা কারেকশন হওয়ার কথা বলে আমি মনে করি। আমরা যদি একটু উইকলি চার্টে যাই তাহলে দেখবো কারেকশনটা হয়েছে নাকি। হ্যাঁ, কারেকশনটা হয়েছিল আর এখনো হচ্ছে, কিছুদিন কারেকশন হওয়ার কথা। এরপর নেক্সট যদি কোনো আপট্রেন্ড দেখা যায় বা ভলিউম দেখা যায় এখানে, তো সেই সময় হচ্ছে আমাদের ভাবা উচিত যে এই জায়গায় ইনভেস্ট করব নাকি করব না। এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করতেছে যে আপনারা ইনভেস্ট করবেন নাকি করবেন না। তো তাছাড়া হচ্ছে ওভারঅল এখন যে জিনিসগুলো বলা উচিত ছিল এই শেয়ারের ব্যাপারে সেটা বলে দেওয়া হয়েছে। আর প্রাইজিং এর ব্যাপারটা যদি বলি যে প্রাইজিংটা কেমন হওয়া দরকার বা প্রাইজিং কতটুকু হওয়াটা ফেয়ার, তো প্রাইজিং আমি মনে করি যে 2 টাকা, যেহেতু 43 পয়সার মতো ইপিএস, 2 টাকা 43 পয়সার মতো ইপিএস যদি যেহেতু আছে, 2 টাকা 43, তো সেইটাকে যদি 40 97 97 একটা পাওয়া গেল, আর যদি যদি হচ্ছে মোটামুটি 60 দিয়ে করা হয়, 97 থেকে 130 টাকার জোন এই জায়গার প্রাইসটা আসলে চলে, ফেয়ার ভ্যালু চলে, ওভার ভ্যালুড হবে বলে আমি মনে করি না। কারণ হচ্ছে মোটামুটি একটু লো পেডের দিকে আছে শেয়ারটা, আর প্রফিট রেশিওটা এখনো ঠিক আছে। কিন্তু দেখা যেতে পারে যে এখন নেক্সট কি হতে যাচ্ছে, যেহেতু আমি একটা জিনিস মেনশন করেছিলাম যখন মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, 500 পয়েন্ট মাইনাস হয়েছে, সেই সময় মার্কেটটা উপরে উঠেছে, তো এই জায়গায় বায়ার কে ছিল? যারাই হোক, বায়ার যেই থাকুক সেটা ব্যাপার না, তো যারাই এখানে বাই করেছে অবশ্যই তারা হচ্ছে তাদের প্রফিটকে লক করবে, হয়তো এই জায়গাকে প্রফিট লক করবে। অথচ তারা যারা এখানে বাই করেছে তারা চিন্তা করবে যে আমি আরেকটু উপরে সেল করব। তো আলটিমেটলি মার্কেট, আমার মনে হয় যে এই শেয়ারটা যদি এই এই জোনে নাও যায়, এই রেজিস্ট্যান্সকে টাচ নাও করে, আশা করা যায় যে 98 যে জোন এই এই রেজিস্ট্যান্সকে টাচ করবে বলে আমি ধারণা করি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের অ্যানালাইসিসের উপর ভিত্তি করে কোনো আপনারা সেল বা বাই করবেন না, এটা হচ্ছে আমি খুব স্ট্রিক্টলি আর কি বলতে চাচ্ছি। কারণ আমাদের যে অ্যানালাইসিসগুলো সেটা এডুকেশনাল পারপাসে দেওয়া হয়, কোনো সিগন্যালের উদ্দেশ্যে না। আর এখানে আমরা কোনো সিগন্যালও দিয়ে থাকি না, আপনি ফুল ভিডিওটা যদি দেখেন কোনো সিগন্যাল পাবেন না এখানে, আমরা বাই বা সেল করতে বলেছি আর কখনো এরকম বলাও হবে না। আমরা অবশ্যই এডুকেশনাল পারপাসেই করে থাকি যাতে আপনারা ব্যাপারগুলো বুঝতে পারেন, কোনটা স্টপ লস, কোথায় রেজিস্ট্যান্স, কোথায় হচ্ছে সাপোর্ট, ইনভেস্টমেন্টটা কোথায় করতে হবে বা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরগুলো আমার চিন্তা করতে হয়, ভাবতে হয়, এই জিনিসগুলোর কারণে আমাদের অ্যানালাইসিসগুলো করা হয়। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।